খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত 65টি পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছে সেনাবাহিনীর 4 ইস্ট বেঙ্গল দীঘিনালা জোন। সোমবার দীঘিনালা সেনানিবাসের অভ্যন্তরে এই সকল অনুদান প্রদান করেন দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ওমর ফারুক পিএসসি। এই সময় অন্যান্যের মধ্যে দীঘিনালা সেনা জোনের উপ অধিনায়ক মেজর মেহেদী হাসান পিএসসি, অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন আবু রায়হান, লেফটেন্যান্ট নোমান মোহাম্মদ সাবিত খান, অনারি লেফটেন্যান্ট আব্দুল মান্নান ও স্থানীয় ইউপি চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞানও উপস্থিত ছিলেন। দীঘিনালা সেনা জোনের পক্ষ থেকে জানানো হয়েছে দীঘিনালায় সাম্প্রতিক বন্যায় ঘরবাড়ি ফসলি জমি এবং ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় দীঘিনালা সেনা জোনের পক্ষ থেকে প্রতি পরিবারকে 5,000 টাকা করে 65টি পরিবারকে 3,05,000 টাকা অনুদান দেওয়া হয়। চিরজ্যোতি চাকমা, অরুণ শান্তি চাকমা, সুজন চাকমা, এনন চাকমা,